স্মার্ট থটস অনুষ্ঠান থেকে আমি প্রণব সাহুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আবারও মনে করিয়ে দিতে চাই যে রবি থেকে বৃহস্পতিবার এই স্মার্ট থটস অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমরা নানাভাবে অর্থাৎ স্মার্ট বাংলাদেশ আমরা করতে চাই, সেই চিন্তা ভাবনায় যদি আমরা স্মার্ট না হই তাহলে আমাদের সামনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাই রয়ে যাবে। স্মার্ট থটস এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের যে কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। মূলত এটি একটি আইডিয়ার শো, আপনিও আপনার আইডিয়াটি এই অনুষ্ঠানে এসে আমাদের জানাতে পারেন এবং আমাদের মাধ্যমে বিশ্ববাসী এবং দেশবাসীকে জানাতে পারেন। আমরা আজকে নদী নিয়ে কথা বলবো, এমন কিছু আইডিয়া যে অর্থাৎ নদী, নদী রক্ষা, নদী দূষণ, সেগুলো আমরা আমাদের স্মার্টনেস দিয়ে কিভাবে দ্রুত পরিবর্তন করতে পারি, যেভাবে নদীগুলোকে আমরা বাঁচাতে পারি। আমরা অতিথি হিসেবে আজকে পেয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। মঞ্জুর ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম এবং আমি শুরুতে বলছিলাম যে কবে কবে আপনাদের সাথে আমরা কিভাবে করি। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিশেষ করে 2014 এবং 2018 সালে আওয়ামী লীগ সরকারের যে নির্বাচন ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু নদী রক্ষা, জলাশয় রক্ষা এবং সেখানে কিন্তু স্পষ্ট অঙ্গীকার রয়েছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অঙ্গীকার, আবার তার ব্যক্তিগত চিন্তাও কিন্তু কিভাবে নদীগুলোকে রক্ষা করা যায়, কিভাবে নদী তীরের মানুষের জীবনধারা আরও উন্নতি করা যায়। জলবায়ু পরিবর্তনের একটা বড় ঝুঁকির মধ্যে আমরা প্রতিনিয়তই যাচ্ছি, কিন্তু আমরা যদি আমাদের চিন্তা ভাবনার মধ্যে নদী রক্ষা, নদী দূষণ, নদীর দখল এগুলো থেকে বেরিয়ে আসতে না পারি, মানে চিন্তা ভাবনার মধ্যে, তাহলে কিন্তু মূল সমস্যা সমাধান হয় না। আপনার সার্বিক চিন্তা ভাবনাটি কি, আমাদেরকে কি জানাবেন মঞ্জুর ভাই? ধন্যবাদ প্রণব স্যার, একটা সুন্দর প্ল্যাটফর্ম। আশা করি এই প্ল্যাটফর্মে, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ভাবনা বেরিয়ে আসবে। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে গত 10-15 বছরে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই শাসনকালে বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক আইন কিন্তু প্রণীত হয়েছে, যেমন জাতীয় নদী রক্ষা আইন 2013 সনে, পানি আইন, তারপরে আপনি জলাশয় আইন, আপনার যে পরিবেশ আইনকে আবার নতুন করে ঢেলে সাজানো হয়েছে 2010 সনে, সংশোধন করা হয়েছে, অর্থাৎ বেশ কিছু আইনি কাঠামো তৈরি করা হয়েছে এবং ডেল্টা প্ল্যান করা হয়েছে, যেটা একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা শতবর্ষব্যাপী। এটার মাধ্যমেও কিন্তু আমাদের নদ, নদী, খাল, বিল, জলাভূমির একটা বাস্তবসম্মত এবং পরিবেশ বান্ধব একটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে একটা বিষয় আমাদেরকে বিবেচনায় নিতেই হবে যে আমাদের দেশের যে গ্রোথের ফলে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ফলে এবং আমাদের জমি কম, সেই জন্য নদীর উপরে কিন্তু প্রচণ্ড চাপ পড়তেছে, অর্থাৎ মানুষ কিন্তু নদী দখল করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, সেখানে প্রশাসনও অনেকটা তারা কুলিয়ে উঠতে পারছেন না এই বিষয়ে। নর্মাল যে সাধারণ যে ট্র্যাডিশনাল যে গতানুগতিক পদ্ধতি, সেই সব পদ্ধতি ব্যবহার করে কিন্তু নদী সম্পূর্ণভাবে দখলমুক্ত করা কিংবা দখলমুক্ত রাখা কতটা সম্ভব হবে সে বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। এইখানে আধুনিক টেকনোলজির দরকার আছে। যেমন আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, যে প্রজেক্টটা হচ্ছে যে নদীর সীমানা নির্ধারণের জন্য হাইকোর্টের সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনের রায় আছে, হাইকোর্টের রায় আছে, সেই রায় অনুসারে কিন্তু আপনার এই সীমানা নির্ধারণ করতে হবে, কিন্তু এর জন্য কিন্তু টেকনোলজি দরকার। এই টেকনোলজি রিমোট সেন্সিং এর মাধ্যমে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে কোথায় নদী। কাছে কিছু মানে বোকা বোকা প্রশ্ন মানে রয়েছে, যেমন স্যার প্রথম কথা হচ্ছে যে আমরা যদি র্যানেল, এই অঞ্চলের এই উপমহাদেশে যিনি মানচিত্রের কাজটি করেছিলেন, রেড ক্লিপসের মানচিত্রের কথা আমরা জানি, যে সেটি 1938 সালে এই স্থানে, মানে আজকে যেটা বাংলাদেশ, সেখানে বলা হচ্ছে যে প্রায় 1876টি নদীর অস্তিত্ব র্যানেল এবং রেড ক্লিপ তারা দিচ্ছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে দেশ ভাগের ঠিক আগে আগে আরেকটি জরিপ, আরেকটি মানচিত্র করা, সেখানে রয়েছে যে প্রায় 1635 মতো নদী।
এখন আপনি খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে প্রবাহমান নদী কতগুলো রয়েছে সেগুলো আপনি খুব ভালো করে জানেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা নদী দখলের সাথে সম্পৃক্ত তারা কিন্তু অনেক বেশি প্রভাবশালী, কিন্তু আবার সনাতনী প্রজেক্ট বা সনাতনী চিন্তাভাবনা দিয়ে সেগুলো কিন্তু দখলদার মুক্ত করা খুব বেশি সহজ হয় না, অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ভাবনাটি কি হবে, কমতে কমতে 554টি নদীতে এসে থেমেছে, এখন প্রবাহমান 216-17 বা তারও কম হবে, এরকম একটি জায়গায় আমরা রয়েছি, কি জানাবেন মঞ্জুর ভাই? এখানে একটা প্রথমে একটা প্রশ্ন আসে, নদীর কোনো কি সংজ্ঞা আছে কিনা? নদীর কিন্তু বর্তমানে কোনো সংজ্ঞা নেই। আমাদের যে প্রায় 20টি পরিবেশ বিষয়ক, নদী বিষয়ক, জলাভূমি বিষয়ক আইন আছে, সেখানে কিন্তু কোথাও নদীকে সংজ্ঞায়িত করা হয়নি, যার ফলে একটা নদী বলতে আমরা কী বুঝি অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। বর্তমানে জাতীয় নদী রক্ষা কমিশন এই ওয়ার্ল্ড ব্যাংকের চাহিদার পরিপ্রেক্ষিতে একটা নদীর সংজ্ঞা নিয়ে আমরা কাজ করছি এবং তাতে আমরা ওয়ার্কশপ করবো এই নদীর সংজ্ঞা এবং সংখ্যা। সংখ্যা নিয়ে কিন্তু নানা কথা আছে, বর্তমানে যে পানি উন্নয়ন বোর্ডের যে লেটেস্ট তথ্য অনুযায়ী নদীর সংখ্যা হচ্ছে 405টি, কেউ কেউ বলেন 1300টি। আসলে নদীর সংখ্যা সঠিক সংখ্যা এতদিন পর্যন্ত কেউই মোটামুটি ভাবে বলতে পারেননি। জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের সকল জেলাতে ডিসিদেরকে এবং ইউনো এসিল্যান্ডের সাথে যোগাযোগ করে আমরা একটা নদীর সংখ্যা মোটামুটি একটা সংখ্যা আমরা নির্ধারণ করেছি, সেটা 857, এটাকে প্লাস মাইনাস এবং সংখ্যাটাও আপনার আমরা নির্ধারণ করব। এবং আরো কিন্তু কনফিউশন আছে যে আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সবাউন্ডারি রিভার কতগুলি আছে, বলা হয় 54টা প্লাস 3টা 57টা, কিন্তু ট্রান্সবাউন্ডারি রিভারও কিন্তু 100-এর উপরে। এইসব অনেক সমস্যা কিন্তু রয়ে গেছে নদী বিষয়ে, এই সব সমস্যা আমরা আনঅ্যানসার্ড কোশ্চেন সেইগুলি আমরা তার মানে অ্যান্সার আমরা বের করার চেষ্টা করতেছি। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি এই মুহূর্তের মানে আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে যে নদী দখল হয়ে যাচ্ছে এবং বেশ কিছু নদী এমনভাবে দূষিত হয়ে যাচ্ছে যে নদীকে মৃত নদী বলা যেতে পারে, ইকোলজিক্যালি ডেড রিভার হিসেবে বলা যেতে পারে, এইটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে এই পর্যায়ে থেকে আমরা আমাদের চিন্তাভাবনাকে কিভাবে স্মার্ট করে এই নদীগুলোকে বাঁচাতে পারি, তেমন কোনো আইডিয়া মঞ্জুর আহমেদ চৌধুরী? সিএসএর রেকর্ড সহ আপনি যে রেনেলের কথা বলছেন, যে 1887 সালের, তারপরে রেনেলের পরে কিন্তু নদীর অনেক পরিবর্তন হয়েছে সেই ভূমিকম্প। মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রশ্নটি আমি আবারও একটু আপনাকে করতে চাই যে আসলে আপনি তো জানেন যে যারা নদী দখলের সাথে সম্পৃক্ত তারা অনেক প্রভাবশালী হয়, কিভাবে তাদের সঙ্গে পেরে ওঠেন আপনি, আবার স্মার্ট আইডিয়াটা কি যে যে আইডিয়ায় তাদেরকে বিরত রাখা, নদীগুলোকে আবার পূর্ণ আগের অবস্থানে নিয়ে আসা কঠিন কাজ আমি জানি, কিন্তু আইডিয়াগুলো কি আসলে মঞ্জুর ভাই? আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা খুব একটা চৌকস একটা টিমের সাথে কাজ করছি, তারা আপনি রিমোট সেন্সিংয়ে খুবই দক্ষ, রিমোট সেন্সিংয়ের মাধ্যমে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোথায় কোথায় নদীর সীমানাটা, এবং যখন এনক্রোচমেন্ট হয় অর্থাৎ সেখানে যদি আপনার কেউ বাদ দেয় কিংবা দখল করে সেটা কিন্তু আমরা নিয়ার রিয়েল টাইমে আমরা পেয়ে যাব, সেই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করছি যাতে সব আমরা জেনে যাবো যে এইখানে নদী দখল হচ্ছে। আপনার প্রথম বিষয় হচ্ছে কি, আপনাকে জানতে হবে, অন টাইম জানতে হবে, অ্যাকুরেট ইনফরমেশন। এই জন্য আমরা একটা আমাদের জাতীয় নদী রক্ষা কমিশনে একটা রিভার রিসোর্স সেন্টার এস্টাবলিশ করতে যাচ্ছি, যেখানে বাংলাদেশের যত রকমের নদী নিয়ে গবেষণা হয়েছে, তথ্য উপাত্ত আছে, সেগুলিকে আপনি সংগ্রহ করে অনলাইনে অফলাইনে আমরা যাতে দিয়ে দিতে পারি, যাতে যে কেউ যেন সেই তথ্য পায়। তথ্য হচ্ছে মূল কথা, এখানে তথ্যের অভাবের ফলে অনেকেই কিন্তু ধামাচাপা দিয়ে যায় এবং নদী আমরা হারিয়ে ফেলি। এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের কাছে এই তথ্যটা প্রকট হয়ে দেখা দেয়, কারণ নদী শুধু প্রবাহবানই না, নদী কিন্তু এদিক থেকে অন্যদিকে যায় আবার ফিরে আসে, এই যে এর ফলে একটা যে জিওলজিক্যাল যে মুভমেন্টের ফলে নদীর সেখানে কিন্তু নানাবিধ আপনার তথ্যের ঘাটতি থাকে,
এই ঘাটতিগুলি আপনার আধুনিক টেকনোলজি, এটা এটি একটি প্রশ্ন স্মার্ট আমার কাছে টেকনোলজি, পড়ল রাইট যে টেকনোলজি। আপনি যেমনটা বলছিলেন যে আসলে তথ্যের ঘাটতি বা তথ্য উপাত্ত বা আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যে ধরনের ডিভাইস যে বিশ্ব চলছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এগুলি খুব কঠিন কাজ না, সীমানা নির্ধারণ কেউ দখল করছে কি না, নগরীর সংজ্ঞা ব্রিটিশ আমলে কত ছিল এখন কত, এবং আমার আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো যে মুঘল সাম্রাজ্যের বাদশাহ আকবর একবার একটা কাজ করেছিলেন যে এই উপমহাদেশে কতগুলো নদী রয়েছে, অদ্ভুত, মানে তাদের একজন সেনাপতি তার নাম মির্জা নাতান বাহারি ইস্তানি গাইবি, তার বিখ্যাত চার খণ্ডের এক বই, সেখানে কিন্তু এই অঞ্চলের নদী টদীরগুলোর কথা বলেছেন, মাছের কথা বলেছেন, এবং সেইগুলোর এক একটি নদীর এক একটি ক্যারেক্টার, মেঘনার কথা আছে, পদ্মার কথা আছে, কুড়িগ্রামের দুধকুমার নদীর কথা আছে। আমার কথা হচ্ছে যে একটা সময়ে তো আমরা এগুলো বইতেই পড়তে হবে, যেমনটা আমরা দেখছি সব কিছু মিলিয়ে তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে একটা ভালো স্মার্ট নদী ব্যবস্থাপনা খুব কঠিন কাজ কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? না, এটা 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 কঠিন কাজ না, এ কাজ করতে হবে। এবং ওয়ার্ল্ড ব্যাংক এ ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছে, ডেভেলপ করে করতে হলে আপনি জানতে হবে যে কোথায় দূষণ হচ্ছে, পলিউশন ম্যাপিং করতে হবে, তাদের ইকোটক্সিকোলজিক্যাল স্টাডি করতে হবে, যেটা নাই আমাদের এখানে, কিন্তু তথ্যই পাওয়া যায় না যে হেভি মেটালস এর কনসেন্ট্রেশন কি আছে নদীর সেডিমেন্টে, বেডে কিংবা নদীর পানিতে, এইসব বিষয়গুলির এগুলিকে আপনি স্মার্ট বলুন অথবা আপনার মানধাতারা বলে টেকনোলজি বলুন, এই টেকনোলজিগুলি আপনার দরকার। আপনার রিভার সার্ভে বোট নাই, আপনি দেখুন যে বালু বহল নিয়ে যে একটা নানাবিধ গন্ডগোল হয়, তার মেইন কারণটা হচ্ছে কি যে সার্ভে বোট নাই। ছোট ছোট নদীর জন্য সার্ভে বোর্ড যদি থাকতো তাহলে জেলা প্রশাসন নিশ্চিত করে দিতে পারতো এই কোঅর্ডিনেটে, এই ল্যাটিচিউড লংগিচিউডের মধ্যে তুমি বালু কাটতে পারবা, এখন সেটা তো নাই। আপনি তো সেখানে দিচ্ছেন না, আপনি সে নদীর মধ্যে মৌজার কথা বলছেন, নদীর মধ্যে মৌজা নির্ধারণ করা যায় না, কোথাও মৌজার কথা আছে কোথাও নাই, যার ফলে হয় কি যারা বালু কেটে দিচ্ছে এই যেখানে কাটার কথা না সেখান থেকে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে নদীর ইকোসিস্টেমের ব্যাহত হচ্ছে। যে কথা বলতে চাই আসলে নানাভাবেই তো গবেষণার মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে, কিন্তু ঢাকার কাছের নদীগুলো কিন্তু আরেকটু বেহাল দশা বেশি মনে হয়, আপনার কাছে কি মনে হয় কিভাবে নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা সেগুলোকে আরো সুন্দর করতে পারি? মঞ্জু ভাই, আচ্ছা, যেমন ধরুন ঢাকার চারদিকের যে নদীগুলি আছে, চারটা নদী বলা হয় যে বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গিখাল, শীতলক্ষা, বালু, কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক নদী আছে। কমপক্ষে বৃহত্তর ঢাকায় আপনার যে ওই ড্যাপের ম্যাপের যে এলাকা তাতে কমপক্ষে 18-20টা আপনার নদী আছে, অনেকগুলি খাল আছে, শতাধিক খাল আছে। এখন এই নদীগুলির আসলে পর্যুদস্ত অবস্থা, এখানে দূষণে শেষ হয়ে যাচ্ছে, কোনো দখলও হয়েছে। তবে একটা পজিটিভ সাইড হচ্ছে যে বিআইডব্লিউটি নৌ পরিবহন মন্ত্রণালয় এদের উদ্যোগে বেশ কয়েক বছর আগে ঢাকার চারদিকের আমি মনে করি যে 90%-এরও বেশি দখলকারকে উৎখাত করা হয়েছে, এবং তারা একটা আপনার ওয়াকওয়ে তৈরি করে দিয়েছেন অনেক জায়গা তুলে। ওয়াকওয়ে তৈরি করার ফলে যেটা হয়েছে যে দখলকারী একটা জায়গায় থেমে গেছে, এখন দখলকারীদের থেমে গেছে, কিন্তু যে জিনিসটা হয়নি বা চেষ্টা করা হয়নি তেমনভাবে সেটা হচ্ছে দূষণ। এই দূষণ শুধু ঢাকার মধ্যে থেকেই আসে না, ঢাকার ভিতর থেকে আসে। যে ঢাকার যে চার নদীর মধ্যে যদি আপনি 1 কোটি লোক থাকে, সেখানে কিন্তু প্রতিদিন 45 লক্ষ কেজি স্টুল নির্গত হচ্ছে, এই 12-14টা খালের মাধ্যমে এই নদীগুলিতে যাচ্ছে, 1 কোটি লিটারের মতো আপনার ইউরিন যাচ্ছে। এর জন্য যদি আপনি কোনো একক কোনো প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে চান, সেটা হবে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা আপনার যে সিউরেজ লাইন তৈরি করার কথা, তারা সেটা করতে পারেন নাই, এটা একটা অমার্জনীয় তাদের ব্যর্থতা, ব্যর্থতার ফল করতেছে। আমরা বলেছিলাম, আমরা এখনো বলতেছি যে নদীগুলির মোহনা, এই খালগুলির মোহনা, যে খালগুলি যেখানে নদীর সাথে সংযুক্ত হচ্ছে সেখানে লিনিয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেওয়ার জন্য, এটা একটা নতুন ধরনের টেকনোলজি। আমরা বুয়েটের একটা টিমের সাথে কাজ করেছি, এই ট্রিটমেন্টের মাধ্যমে পানিটাকে যদি একটা রিভার বা সারফেস ওয়াটার কোয়ালিটিতে আনা যায় তাহলে নদীগুলো আপাতত রক্ষা পাবে। কারণ সারা ঢাকায় তারা যে উদ্যোগ নিচ্ছেন, কলাগাছ টেকনোলজি, কলাগাছ থেরাপি, এগুলি সব হোমিওপ্যাথিক ব্যবস্থা,
এগুলি সব মানে সনাতনী এগুলির কোনো পদ্ধতি। আমি কোনো দেখি না। কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিশেষ করে যারা এই ডাইং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, তারা কিন্তু ব্যাপকভাবে এই নদী খালকে দূষণ করে। আপনার যে নয়টা যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার আছে, এই ক্লাস্টারগুলি তারা কোনোভাবেই আইন মানতে চান না। তারা নানাবিধ কায়দা কানুন করে বিভিন্ন রকমের সার্টিফিকেট এনে আপনার এই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রি হচ্ছে, ফ্যাশন হচ্ছে ইউরোপে আমেরিকায় নতুন নতুন ফ্যাশন হচ্ছে, তো তার প্রাইস দিচ্ছে। কিন্তু এই এই ঢাকা ঢাকার নগরবাসী এবং ঢাকার আশেপাশের লোকজন স্যার, আমি আমরা কি একেবারে শেষ করছি? পর্যায়ে চলে এসেছি। শেষ আমার একটি প্রশ্ন, যে আমরা বিশ্বব্যাপী দেখি যে নদীগুলোকে কি অসাধারণ ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণ এবং সেটাকে আরো রাতের বেলা আলো, কৃত্রিম আলো সব কিছু দিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটনকে এগিয়ে নেওয়ার একটা চেষ্টা, নিশ্চয়ই এই ধরনের সুপারিশ বা ভাবনা বা চিন্তা আপনার থাকতেই পারে, মানে সেটা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিনা? এখন দেখুন যে অলরেডি আমাদের যে পর্যটন ব্যবস্থা বেসিক্যালি কিন্তু জল ভিত্তিক। দেখুন কক্সবাজার, কুয়াকাটা, এটা কিন্তু সমুদ্র পারে। আবার দেখুন সিলেট এলাকা, সেখানে কিন্তু আপনার নদী ভিত্তিক, পাহাড়ি নদী ভিত্তিকই কিন্তু তাদের এই পর্যটন ব্যবস্থা। অলরেডি আমাদের এই পর্যটন ব্যবস্থা সুন্দরবনে যদি বলুন, সেখানেও তো নদী এবং জলাভূমি ইত্যাদি নিয়েই কিন্তু আমাদের পর্যটন ব্যবস্থা। নদীকে বাদ দিয়ে, জলাভূমিকে বাদ দিয়ে পর্যটন ব্যবস্থা বাংলাদেশে খুব একটা গড়ে উঠবে না। হাওরকে কেন্দ্র করে কিন্তু অনেক পর্যটন ব্যবস্থা গড়ে উঠতে পারতো। কিন্তু হাওরে আমরা যেটা করেছি, যে হাওরে যে আমরা এই যে রাস্তা করেছি, এখন ফ্লাইওভারও করতে চাচ্ছি, হাওরের ভিতরে এইসব অ্যাকোয়াটিক হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করাটা একটা, আমি মনে করি যে একটা ইকোলজিক্যাল সিন হয়েছে, আমাদের একটা পাপ হয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন পায়ে কুড়োল মেরেছে, আসলে উনি সঠিক কথা বলেছেন। এখানে যে ব্যর্থতা, এই যে ব্যর্থতা কেন আমরা বাধা দেইনি, জাতীয় নদী রক্ষা কমিশনও এর থেকে আপনার ই পেতে পারে না। তাদের যখন এই প্রজেক্ট হয়েছে, প্রজেক্টে সুমোটো করে, অর্থাৎ নিজেদের উদ্যোগেই বাধা দেওয়া উচিত ছিল, অন্যান্য প্রতিষ্ঠানের বাধা দেওয়া উচিত ছিল। এইসব পারে থেকে অন্য পারে যে রাস্তা আপনি করছেন, কত লোক যায় প্রতিদিন যার জন্য আপনার এইভাবে রাস্তা করতে হবে? এই যে গত বছরের যে সিলেটের বন্যা হলো, এই তাতে তার জন্য তো এটা আংশিক ভাবে দায়ী, সম্পূর্ণ ভাবে দায়ী বলবো না। কারণ আপনার ভারত থেকে যখন এক না একসাথে ড্যামগুলি খুলে দেওয়া হলো, চেরাপুঞ্জিতে 100 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হলো একদিনে, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমাদেরকে আমাদেরকে পানির বিষয়ে আপনার স্বয়ং সম্পূর্ণ হতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে পানি আমাদেরকে ধরে রাখতে হবে, পানির এক নাম হচ্ছে জীবন। শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু শেষ করতে চাই, এবং আশা করব আপনি আবারও আমাদেরকে সময় দিবেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক একটি নদীর সমস্যা এক এক ধরনের, সেগুলো যদি দর্শকদেরকে আমরা একটু জানাতে চাই, মানুষকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি, বা আমরা যে স্মার্ট বাংলাদেশের যে যাত্রাটি করতে চাইছি সেই যাত্রাটি অনেক বেশি সহজ হবে যদি আমাদের এই পরিবেশগুলোকে নানাভাবে মানুষকে সম্পৃক্ত করবি। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও যেতে মনে করে দিব, আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়। ধন্যবাদ।